তো ফুলারে মা বাবা দুজনেই খুব ভালোবাসে তো মা বলতেছে ফুল আমার তো বাবা বলতেছে না আমার তো বাবা এর চুক্তি করলো যে বলে যে না আমরা একটা পরীক্ষা করি পরীক্ষার পরে বোঝা যাবে বলে আমরা একটা ইটা মারবো যদি মা গো বলে তাহলে মায়ের আর যদি বাবা গো বলে তাহলে বাবার তো ফুলা যাচ্ছে তো বাবার আর লুকাইয়া পিছন থেকে একটা দিছি ইটা মারি তো ফুলা মারেও বলে না বাবারও বলে না বলছে ওই কোন শালা রে একজন লোক অনেক দূরে আর কি সে বাণিজ্য করতে গেছে তো রাতে এখানে থাকার হোটেল নাই তো সে চিন্তা করতেছে কারো না কারো বাড়িতে গিয়ে আশ্রয় নিবে তো এক বাড়িতে গিয়ে বলছে ভাই আপনার বাড়িতে কি আমি একটু রাত কাটাইতে পারবো হয় না আমার বাড়িতে তো শিয়ানা মাইয়া আছে তো এটা খুব খারাপ প্রথম সে আরেক বাড়িতে গিয়ে বলতেছে ভাই আপনার বাড়িতে কি একটু রাত কাটাইতে পারবো হয় না আমার বাড়িতে তো শিয়ানা মাইয়া আছে পরে আরেক বাড়িতে গিয়ে বলতেছে ও একই কথা হয় না সেনা মাই আছে পরে বিরক্ত হয়ে আরেক বাড়িতে গিয়ে বলতেছে ভাই আপনার ঘরে কি কোনো সেনা মাই আছে হয় আছে তো কিনলে হয় না একটু রাত কাটাইতে আছে তারপরে আমাদের চলচ্চিত্রের একজন প্রয়াত চিত্রনায়ক ছিলেন উনি যদি ইদানিং একটা মোবাইলের বিজ্ঞাপন করতেন তাহলে কিরকম হইতো মনে করেন মান্না মান্না যদি মোবাইলের বিজ্ঞাপন করতো তাহলে ঠিক এরকম হইতো বিজ্ঞাপনটা চৌধুরী সাহেব আরে ও চৌধুরী সাহেব আমি বাথরুমে গেছিলাম আপনি আমার বাথরুমে লাইট অফ করে দিয়েছেন চৌধুরী সাহেব আপনি ভুলে গেছেন আমার কাছেও আছে হয় কি আছে হয় দেখেন সাইনা মোবাইল সাথে টস লাগে তো একটা বাচ্চাকে তো টিচার বলতেছে ক্লাসে বলছে এ পল্টু দাঁড়া দাঁড়া দাঁড়াইছে তোরা ভাই বোন কয়জন হয় স্যার আমরা তো ভাই বোন 35 জন হয় সি 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 তোদের বাড়িতে পরিবার পরিকল্পনার কোনো ডাক্তার টাক্তার যায় না হয় স্যার একবার আসছিল কিন্তু প্রাইমারি স্কুল মনে করে চলে গেছে পোলা এরকমই তাকে যেটাই শেখানো হোক না কেন সে উল্টাটা বলে তো টিউশনি করতে গেছে এক ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে পেটের দায়ে গেছে আর কি তো ফুলার অনেকভাবে শিখেছি ইলেকট্রিসিটি সে কোনোভাবে ইলেকট্রিসিটি বলতে পারে না বলে বাবা বলো ইলেকট্রিসিটি সে বলে ইলেকট্রিসিটি না বলো আমার দিকে দেখো বলো ইলেকট্রিসিটি ভাই ইলেকট্রিসিটি তো পরে খুব বিরক্ত হয়ে বাবা যখন আসতে বাবারও বলে যে আপনার ফুলার যতবারই ইলেকট্রিসিটি ভরাই সে ইলেকট্রিসিটি ভরে হয় কী করবেন বাবা ফুলার ক্যাপাসিটি একটু কম তো আরও অবাক হওয়ার মতো বিষয় মারে গিয়ে বলতেছে তখন আপনাদের তো এরকম এরকম অবস্থা সবাই তো মুখ জড়তা আছে সবার মুখে বলছে কী করবেন সবাই তো আপনার মতো বাড়তি টিটি স্টুডেন্ট না তো এক জোকার একদিন এরকম এসে স্টেজে এসে এটা একটু মানে একটু ননভেজ আমি বলতেছি এসে সে পকেটে হাত ঢুকে দিয়েছে বলো যে বলেন তো আমি কী দুষছি সবাই ছি 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 রক্ত তুলে দিয়েছে চারিদিকে হয় না ছি বলার কিছু নাই দেখেন আমি একটা মোবাইল দুষছি তো পর আরেক পকেটে দিছে বলে বলেন তো আবার কি দুষছি কয় মোবাইল ছিল নিয়ে যাতে কিছু একটা হয় না আগে যেটা চিন্তা করছিলেন এটা দুষছি তো বাসরঘর একদিন খুব মজার একটা ইভেন্ট তো বাসরঘরে খুব মজা হচ্ছে তো বাসরঘরে হাজব্যান্ড ওয়াইফকে ছুঁতে যাবে টাচ করতে যাবে ঠিক এই মুহূর্তে বলতেছে না খবরদার তুমি আমার গায়ে হাত দিবে না কেন হয় আমার কথা দিয়ে এসছি বিয়ের পরে এসব আকাম সারিয়ে দিব তো একটা মেয়েরে সে খুব ছোট ছোট ড্রেস পরে রাস্তায় বের হয়েছে তো একজনে বলতেছে একটা খালা জাতীয় তার সিনিয়র তো খালা বলতেছে এই মাইয়া তুমি যে তো ছোট ছোট ড্রেস পরে রাস্তায় বাইর হও তোমার মা তোমার কিছু বলে না মাইয়া বলতেছে মাথা খারাপ আম্মা যদি টের পায় আমি ওনার ড্রেস পরে বাইরেছি তাহলে খবর আছে ক্লাসে ওই একদিন এক ছেলে নকল করতেছে তো নকল করার সময় ঠিক স্যার চলে আসছে স্যার চলে আসার পরে সে খুব ভদ্র হয়ে লিখতেছে পরে স্যার আসি দাঁড়াইছে ওই কী করস হয় স্যার লিখি হয় প্রবেশপত্র বাইর কর তো সে প্রবেশপত্রে এক ফকেটে খুঁজে এই ফকেটে খুঁজে এই ফকেটে কিছু করতেছে হয় কি নকল আর প্রবেশপত্র মনে গুলাই ফেলছো না হয় না স্যার আমি আলাদা করেই রাখছিলাম তো বলো যে ক্লাসে ম্যাডামের সাথে প্রেম করা দুই ছোট ছোট বাচ্চা বলতেছে ক্লাসে ম্যাডামের সাথে প্রেম করা বহুত কঠিন কাজ হয় কেন হয় না 7 দিন চেষ্টা করে একটা প্রেমপত্র লিখছি ম্যাডামও হোমওয়ার্ক মনে করে বানান ঠিক করে দিছি
আরেক বন্ধু হাত কেটে তার প্রেমিকার নাম লিখছে, এটা একটা ফ্যাশন ছিল এক সময়, হাত কেটে প্রেমিকার নাম লিখে সে খুব কাঁদতেছে। তো যখন কাঁদতেছে তখন আরেকজনকে বলছে, ভাই খুব জ্বলতেছে না? ওই না ভাই, নামের বানানটা ভুল করে ফেলাইছি। তো একটা মেয়ে নতুন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার কারণে তো তার শাশুড়ি তাকে খুব আপন করে নিচ্ছে, ভাবে বলছে এই বাড়িতে যারা আছে সবাই তোমার অনেক আপন, আমি তোমার মা, তোমার ছোট ভাই ছোট বোন এখানে সবাই আছে, সবাইকে আপন করে নিবে। তো তৎক্ষণাৎ ওই যে বাইরের দরজায় টোকা দিছে ও তার হাজব্যান্ড আসছে, তো মেয়ে গেছে হাজব্যান্ডকে দরজা খুলে দিছে, মা বলতেছে কে আসছে, তাই আমার ভাই আসছে। এই হচ্ছে অবস্থা। আরেকটা হচ্ছে দুই দেশের দুই সেনাপতি নিয়ে দুই রাজা খুব বেশি গর্ব করে, বলে যে আমার সেনাপতি সেরা, এ বলে যে আমার সেনাপতি সেরা, আচ্ছা ঠিক আছে দেখা যাক কার সেনাপতি সেরা। তো একটা মাছি উঠতেছে, তো একজনের প্রথম জন আসে, এটা দেখাচ্ছে তরবারি নিয়ে খুশ ঠুস ঠুস ঘুরাইল, কিছুক্ষণ পর একটা মাছি দুই ভাগ করে দিল। তো এটা খুব মহা খুশির কথা, সে বলতে দেখো আমার সেনাপতি এরকম। তো আরেকজন আসছে, সে অনেকক্ষণ একটা মাছিকে অনেকক্ষণ ঘুরাই দিতে হয়, দেখছে না মাছিটা তো মরানে উড়ে চলে আছে, বলে আপনি তো মারতে পারেন, হয় না আমি মাছির এমন একটা সূক্ষ্ম জায়গা কাটি নিছি জিন্দিগি তার বাবা হইতে পারে। তো এরকম কথা বলতে পারে এরকম টিয়া পাখি কেনার জন্য একজন ভদ্রমহিলা দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে একটা টিয়া পাখির সাথে মানে দোকানদারে বলতেছে একটা টিয়া পাখি দেন, তো কথা বলতে পারে খুব মজা করে এরকম। তো সে দিছে, বলে যে এই টিয়া পাখিটা খুব সুন্দর সুন্দর করে কথা বলে। আচ্ছা টিয়া পাখিটার সাথে গিয়ে বলতেছে, আচ্ছা টিয়া পাখি বলো তো আমি কেমন? তো টিয়া পাখি মহিলাটা বলতেছে, আপনি বাজে মাইয়া। তো এই বাজে মাইয়া কথাটা শোনার পরে তার মেজাজ খারাপ হয়ে গেছে, সে দোকানদারকে বিচার দিছে। দোকানদার কি করছে, এক বালতি পানির মধ্যে পাখিটাকে চুবাইয়া শাস্তি দিছে। তো পাখিটা বলতেছে, না জিন্দগি তো খারাপ কাজ করবো না, খারাপ কথা বলবো না, সরি। আচ্ছা মহিলা এবার কথা বলা শুরু করছে টিয়া পাখির সাথে, ও আচ্ছা টিয়া পাখি বলো তো আমি যদি একটা ছেলে নিয়ে বাসায় ঢুকি তাইলে হয় ওটা আপনার জামাই? আচ্ছা যদি দুইটা নিয়ে ঢুকি? হয় একটা জামাই একটা আপনার দেবর। আচ্ছা যদি তিনটা নিয়ে ঢুকি? হয় একটা জামাই একটা দেবর একটা ভাই। আচ্ছা যদি সাইডটা নিয়ে ঢুকি? পাখির মেজাজ আবার খারাপ হয়ে গেছে, উস্তাদ ফানিয়া বললো নাই আগে কইছিলাম বাজে ভাই। হারাই গেছে, তো কুকুর হারিয়ে যাওয়ার পরে তো সে একটা অভিনব পদ্ধতি গ্রহণ করছে কুকুরটা খোঁজার জন্য, সে মাইকিং করা শুরু করছে। তো মাইকিং অভিজ্ঞতা না থাকার কারণে মাইকিংটা একটু উল্টাপাল্টা ছিল, মাইকিংটা ছিল এরকম, এই শর্মানিত এলাকাবাসী, শর্মানিত এলাকাবাসী, আপনার একটা কুত্তার বাচ্চা, আপনার একটা কুত্তার বাচ্চা, এদিক দিয়ে যাইতে দেখেছেন? যদি দেখে থাকেন, যদি দেখে থাকেন আমি আপনাদেরকে বাঁশ দেবো, আমি আপনাদেরকে বাঁশ দেবো পাগলা কুত্তাটিকে তাড়ানোর জন্য। আচ্ছা খুব মজার একটা জোক, যদি বুঝেন খুব মজা পাবেন, যারা বুঝবেন না তারা প্লিজ হাসবেন না, ঠিক আছে? সেনাবাহিনীতে কমান্ডো ট্রেনিং চলতেছে, তো নড়াচড়া করা একদম নিষেধ, যে যেখানে আছে হাফ প্যান্ট পরে দাঁড়ায় আছে জঙ্গলে, গভীর জঙ্গলে, তো কেউ নড়াচড়া করতেছে না। হঠাৎ একজন নড়াচড়া করে উঠছে, নড়াচড়া করছে কেন তার গিয়ে ধরছে সেনাপতি, গিয়ে তুমি নড়লা কেন? কয় স্যার বিশ্বাস করেন স্যার, গাছের থেকে স্যার বান্দরলা আমি ছটকা নাম আসছে তাও আমি লড়ি নাই, ফায়ের উপর দিয়ে স্যার অল্প সাপ চলে গেছে তাও লড়ি নাই। হয় লইচকা সেটা কো না, হয় স্যার ছোট্ট একটা কাঠ বিড়েলে ফায়ের ঘুরে আসি যা কইছি তা তো না লড়ি দেখতে পারলাম না। হয় কী কইছে? হয় আরে দুইটা কাজু বাদাম, আজকে একটা খাবো কালকে একটা খাবো।